सो हेलो गाइज, व्हाट्सअप, वेलकम बैक टू माई चैनल एंड इट्स मी रितिका चैटर्जी। सो আজকে আমার ভিডিওর থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা বুঝে গেছো যে আজকে আমি কি নিয়ে ভিডিও করতে চলেছি। আজকে আমি অ্যামাজনের অ্যাফোর্ডেবল এর মধ্যে বেস্ট একটা মেকআপ ব্রাশেস এর সেট দেখাতে চলেছি। চলো দেখা যাক ভিডিওটা। আর আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল এ প্রেস করে দিও, যাতে আমার সমস্ত নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। তো তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে 10টা মেকআপ ব্রাশের সেট আছে, মানে এটা 10টা ব্রাশের মেকআপ সেট আর একটা বিউটি ব্লেন্ডার এর সাথে আছে। সো ব্রাশগুলো প্রচুর সফট আর আমার খুব ফেভারিট। তো এর মধ্যে 5টা হচ্ছে ফেস ব্রাশেস, আর ফেস ব্রাশেসগুলো তো প্রচুর পরিমাণে সফট আর একটুও ফল আউট হয় না, মানে 300-এর নিচে ব্রাশ এত ভালো হবে আই ডোন্ট নো দ্যাট। সো আর 5টা হচ্ছে আই ব্রাশেস, যেটাতে সাফি ছাড়া সামথিং, যারা তোমরা বিগিনার্স আছো তোমাদের জন্য এটা খুবই ভালো। একটা হচ্ছে বিউটি ব্লেন্ডার, যেটা দিয়ে তোমরা ফাউন্ডেশন ব্লেন্ড করতে পারবে, আর এটা প্রচুর পরিমাণে সফট আর এটা আমি ড্যাম করার পরই এই বড়ো হয়েছে। আর আমি ফার্স্টে একটা ফ্ল্যাট ব্রাশ নিয়ে কথা বলবো, যেটাতে তোমরা ফাউন্ডেশন অ্যাপ্লাই বা ব্লেন্ড করতে পারো খুব ভালোভাবে। তো দুটোই হচ্ছে ফ্ল্যাট ব্রাশ, একটা তোমরা কনসিলার ব্লেন্ড করতে ইউজ করতে পারো আর একটা হচ্ছে ফাউন্ডেশন। এই ব্রাশটা দিয়ে ফাউন্ডেশন ব্লেন্ড করতে খুব সুবিধা হয়। তো হ্যাঁ, এটা আমি দিয়ে ফাউন্ডেশন ব্লেন্ড করি ম্যাক্সিমাম টাইম, আর এটাতে একটুও ফল আউট হয় না, আর এটা প্রচুর পরিমাণে সফট। আর এটা আমি ধুয়েছি বলে ওরকম হয়ে আছে, বাট এটা খুবই সুন্দর ব্রাশ। সো আর এটা খুব ট্রাভেল ফ্রেন্ডলি, এটা যে খুব বড়ো একটা না, এটা পুরো হ্যান্ড সাইজের ব্রাশ, খুব যে বড়ো সাইজ তা না। আর দেখতে পাচ্ছ একটুও ফল আউট হচ্ছে না এই ব্রাশটাতে। তো নেক্সট ব্রাশটা হচ্ছে কনসিলার ব্রাশ, এটাও হচ্ছে ফ্ল্যাট ব্রাশ বাট এটা দিয়ে কনসিলার খুব ভালোভাবে ব্লেন্ড হয়, যেমন চোখের নিচে আমাদের যে স্পটস আছে সেখানটাতে খুব ভালোভাবে ব্লেন্ড হতে সাহায্য করে এই ব্রাশটা। সো নেক্সট ব্রাশ হচ্ছে একটা অ্যাঙ্গুলার ব্রাশ, যেটা দিয়ে আমরা আমাদের ফেসে কন্ট্রোলিং করতে পারি। এবার এক একটা ব্রাশে না একটু একটু মানে হেয়ারগুলো উঠে আছে, 300-এ কতটা এক্সপেক্ট করা যায়। তো এটা দিয়ে আমরা খুব ভালোভাবে কন্ট্রোলিং করতে পারবো, আর এটা আমাদের পুরো চিকবোনের সাইজেরই, তো কন্ট্রোলিং করতে খুব হেল্প করে এই ব্রাশটা। আমি ম্যাক্সিমাম টাইম এটা দিয়ে কন্ট্রোল করি, যদি আমি বেশি কন্ট্রোল করি না। নেক্সট যে ব্রাশটা আছে এটা হচ্ছে পয়েন্টেড ব্রাশ, এটা দিয়ে তোমরা হাইলাইট অ্যাপ্লাই করতে পারবে, কারণ এটা একটা সিঙ্গেল একটা লাইনের মতনভাবে অ্যাপ্লাই করে প্রত্যেকটা জিনিসকে। সো ইয়া, এটা আমার খুব পছন্দ, আর আমি হাইলাইটার ইউজ করতে প্রচুর পরিমাণে ভালোবাসি, তো এটা আমার জন্য প্রচুর ফেভারিট। তো এটা দিয়ে তোমরা হাইলাইটার অ্যাপ্লাই করতে পারবে সব জায়গায়। সো ইয়া, এটা আমার খুব পছন্দের ব্রাশ। তো নেক্সট ব্রাশ যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা পাউডারি ব্রাশ বা ব্লাশার ব্লাশ বলতে পারো, এটা দিয়ে তোমরা খুব ভালোভাবে ব্লাশ লাগাতে পারো। সো আমি এটা ইউজ করেছিলাম বলে আমি এটা এখনও ক্লিন করিনি, তাই জন্য কিছু পাউডারি পাউডারি দেখতে পাচ্ছ তোমরা, ওটা হচ্ছে আমার ব্লাশারই। সো এটা দিয়ে খুব ভালোভাবে ব্লাশ অ্যাপ্লাই করতে পারো তোমরা। আর নেক্সট হচ্ছে আমার হাতে আছে 5টা আই ব্রাশ, এর মধ্যে এটা হচ্ছে একটা পয়েন্টেড ব্রাশ, যেটা আমি একবার দেখেছিলাম হাইলাইটার পয়েন্টেড ব্রাশ, ওইটার মতনই, জাস্ট এটার স্মল ভার্সন হচ্ছে ওইটা। তো আমার তো মনে হয় এটা ওইটার স্মল ভার্সন। তো এটা দিয়ে তোমরা ক্রিসের ওপরটাতে আইশ্যাডো অ্যাপ্লাই করতে পারো, কি আইজের কর্নারে তোমরা হাইলাইটার অ্যাপ্লাই করতে পারো, কি কাজল স্ম্যাশ করতে পারো। তো নেক্সট ব্রাশ হচ্ছে এটা একটা অ্যাঙ্গুলার ব্রাশ, এটা দিয়ে হচ্ছে আমরা কন্ট্রোলিং করতে পারি, নোজ কন্ট্রোলিং, আর হচ্ছে আমরা আইব্রো ফিল আপ করতে পারি। তো এই ব্রাশটা ভালো, আমার তো ভালো লেগেছে। তো নেক্সট যে ব্রাশটা আছে ওটা হচ্ছে একটা ফ্ল্যাট ব্রাশ, যেটা আমার খুবই পছন্দ। তো যেটা দিয়ে তোমরা খুব ভালোভাবে গ্লিটার অ্যাপ্লাই করতে পারবে নিজের আইজে। তো ইয়া,
আমার খুব ভালো লাগে এটা দিয়ে, মানে প্রেসড গ্লিটার খুব ভালোভাবে অ্যাপ্লাই করতে পারবে তোমরা আইজে। তো নেক্সট ব্রাশটা হচ্ছে একটা খুব ভালো ব্লেন্ডিং ব্রাশ, সো এটা আমার খুব ভালো লেগেছে। এটা ক্রিজ থেকে এরিয়া থেকে শুরু করে সব কিছু ব্লেন্ড করতে পারবে, বা ক্রিজে আই শ্যাডো অ্যাপ্লাই করতেও প্রচুর হেল্প করে। তো নেক্সট ব্রাশটা আমি মাথা মুন্ডু সত্যি করে বলতে কিছুই বুঝছি না, এটা না একটা অ্যাঙ্গুলার ব্রাশ, না এটা একটা ফ্লাফি ব্রাশ, সো এটা দুটোর মাঝখানে ঝুলছে আমার কাছে মনে হয়। তো কারণ এটা আমি বুঝতে পারছি না, কারণ এটা প্যাকেজিংয়ের কারণে এটা ড্যাম খেয়ে গেছে কি না। তো আমি এটাকে ফ্লাফিভাবেই ইউজ করে নিই। তোমরা যারা বিগিনার্স তাদের জন্য এই ব্রাশের সেটটা খুবই ভালো। এর আগে যে ব্রাশটা দেখিয়েছিলাম না, সেটা ব্রাশটা দিয়ে তোমরা আইব্রোতে কনসিলারও ইউজ করতে পারো ইয়া হাইলাইটারও ইউজ করতে পারো। আমি যে ব্রাশের সেটটা দেখালাম এটার খুব জোর হলে প্রাইস হবে 280 বা 300 এরকমই হবে। তো তোমরা যারা অ্যাফোর্ডেবলের মধ্যে বেস্ট মেকআপ ব্রাশেস চাইছো তো তোমরা এটা নিতে পারো, কারণ এটাতে খুব বেশি ফল আউট হয় না। আমি ধোয়ার পরেও দেখেছি ফল আউট হয় না, কেবলমাত্র আমার একটা ব্রাশ থেকে একটু মাঝে মাঝে ফল আউট হয় এক দশটো করে। বাট প্রত্যেকটা ব্রাশ খুবই ভালো, বাট এটাতে কোনো ফ্লাফি ব্রাশ নেই। বাট একটা ব্রাশ কিছুটা ফ্লাফি হলেও এটা একটা অ্যাঙ্গুলার টাইপস দেখতে পাচ্ছো, এটা একটা অ্যাঙ্গুলার টাইপস আছে, এটা কিছুটা এইদিকে হেলানো। আমি বুঝতে পারছি না ক্যামেরা ঠিক করে দেখা যাচ্ছে কি না, বাট এটা কিন্তু পুরো ফ্লাফি না। আমি জানি না আমার প্যাকেজিং হয়তো যেভাবে এসেছিল হয়তো এটা তো মরে গেছে, বাট আই নো এটা কি ফ্লাফি কি ফ্লাফি না, বাট মুখটা অনেকটা ফ্লাফির মতো হয়েও বাট ফ্লাফি না কেমন একটা ব্রাশটা। সো এটাকে যদি তোমাদের কাছে ওটা এরকম ভাবে আসে তো তোমরা ফ্লাফি ভাবে ইউজ করতে পারো, এটা অনেকটাই ফ্লাফি মতন, তো তোমরা ফ্লাফি ভাবে ইউজ করতে পারো এই ব্রাশটা। আর আমার এই যতগুলো ব্রাশ, মোট 10টা ব্রাশ, 5টা হচ্ছে আই ব্রাশেস আর 5টা হচ্ছে ফেস ব্রাশেস আর 1টা হচ্ছে ব্লেন্ডার, বিউটি ব্লেন্ডার, যদি তোমরা ফাউন্ডেশন ব্লেন্ড করতে পারো তো। হ্যাঁ, ব্রাশগুলো এরকম। আর আমার সবকটা ব্রাশ হচ্ছে একটা হোয়াইট প্লাস্টিকের মধ্যে র্যাপ করে এসেছিল, আর অ্যামাজনের যে কার্ডবোর্ড প্যাকেজিংটা থাকে সেই কার্ডবোর্ড প্যাকেজিংয়ে এসেছিল। তো প্যাকেজিং তো ভালোই ছিল, সো প্যাকেজিং নিয়ে আমার কোনো কমপ্লেন নেই। বাট আমি জানি না ওইটা কি ব্রাশ ঠিক, বাট কারণ ওটা একটা অ্যাঙ্গুলার ব্রাশও না আর ওটা একটা ফ্লাফি ব্রাশও না, ঠিক ওটার মিডিল পয়েন্টে যেটা পড়ছে ওটা ঠিক তেমনি টাইপের। সো ইয়া, তোমাদের ভালো লাগলে ওটা তোমরা কিনতে পারো, ওটার লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে মেনশন করে দেবো। সো ওরকম আরও কয়েকটা ব্রাশের সেটের আমি লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে পারচেস করতে পারো। বাই বাই, আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।